আমরা কি মানবো? ওরা যখন বাহিনী নিয়ে পুলিশ দিয়ে গার্ড দিয়ে লড়ছে, আমরা তখন পুলিশের সামনাসামনি পুলিশ কাঁদানি গাছ ছুটছে আমাদের ওপরে, ওদের পিছনে ওদের বাহিনী। আমরা 144 মানে কি? দেশের কোনো সংবিধান আছে? সংবিধান মানে কি 44 আমার জন্য, তোমার জন্য নয়? চুয়াল্লিশ যদি তোমার জন্য হয় আমার জন্য হবে? তুমি যখন 44-এর মধ্যে 45 করে যাচ্ছ, তা আমরা 50-100 করে দেবো। পুলিশ আমরা মানবো না গো, আমাদের ন্যায় প্রাপ্য পাওয়ার জন্যই আমরা লড়বো, জান দেবো। আমরা সংবিধানের মধ্য দিয়ে চলার চেষ্টা করছিলাম, আমাদের উপরে যখন আক্রমণ হয়েছে আমরা তখন সংবিধান ছেড়ে আমরা মাঠে নেমে গেছি। আমরা আজকের এখানে জান দিয়ে চলে যাবো, তবে আমাদের নেতৃত্বর পঞ্চায়েত মানে নমিনেশন করে নিয়ে সহি সালামত বাড়ি যাবো আমরা। যদি পুলিশ যদি আমাদের প্রোটেকশন দেয় তা খুব ভালো, না দিলে আমরা আমাদের কাজ আমরা করে চলে যাবো। আমরা শুনছিলাম এক্ষুনি পুলিশের গাড়ি থেকে ওদের বাহিনী আসছে, আমরা প্রত্যেকটা পুলিশ গাড়ি আমরা চেক করে ছাড়ছি। আমরা ছাড়বো না গো, আমরা পুলিশের অবধি আমরা চেক করবো। পুলিশ মানে এখন পুলিশ যখন আমাদের হয়ে কাজ করছে না, আমরা তখন কী করবো? আমরা জনগণ কী করবো? চেক করছি তো, অবশ্যই চেক করবো, তখন আমরা কোথায় যাবো? আমরা মরবো? পুলিশ কিছু বলে না? সেটা দেখিয়ে দেবো এবারে। আমরা ইয়ং ব্যাচ সব লেগেছি, ঠিক আছে? এক্ষুনি যা লড়াইটা হয়েছে, এক্ষুনি স্বগত মোল্লা ওর 150 বাহিনী ছিল, ওদের তাড়িয়ে দিয়েছি এক্ষুনি আমরা দিয়ে। আমরা ভিডিওর সামনে এসেছি, আমাদের নমিনেশন চলছে, আমাদের নেতারা সব ভিতরে আছে। আমরা নমিনেশন করে সহি সালামত বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফের আমরা পঞ্চায়েত ভোটটা সহি সালামত করবো। এবারে ভাঙড় থেকে ওদের পুরো মুছে দিয়ে তারপর আমাদের কাজ, আমাদের লাস্ট কাজ হচ্ছে আমাদের শেষ নিঃশ্বাস অবধি ওদের মোছা কাজ। ওদের আমরা মুছে দিয়ে তারপরে আমরা শেষ নিঃশ্বাস ফেলবো। স্বগত মোল্লার বাহিনী, ও বাহিনী লাস্টে কুকুরের মতন দৌড়িয়েছে। আমাদের আমাদের কিছু নেই, আমাদের জনবল, আমাদের এক্ষুনি 15-16,000 লোক এইক্ষুনি ভিডিও চার সাইডে আমরা ঘিরে রেখেছি। ওদের আর ভাঙড়ে ঢুকতে দেবো না, সহি সালামত ভোট করবো, সহি সালামত রাজনীতি কি জিনিস ওদের বুঝিয়ে দেবো। রাজনীতির যে কি পদ্ধতি, রাজনীতির যে নিয়ম শৃঙ্খলা আছে সেইভাবে আমরা চলবো, ভাইজানের নেতৃত্বে আমরা চলবো। সব গুজার গিয়া এবার তোমাদের মুজগুড়ি আর খাটবে না, আমরা এবার রুখে দাঁড়িয়েছি, তোমাদের তাড়াবো তাড়াবো তাড়াবো। আমরা একদম